আমি আজ জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা দিলাম, এই টিকা দিয়ে আমি খুবই খুশি। আমি গর্বিত যে আমাদের সরকার আমাদের এত কম বয়সে এই টিকাটি দিচ্ছে। আমাদের মা বোন তারা প্রতি বছরই এই রোগের কারণে বিছানায় শয্যায়িত থাকে, মারা যায় এই টিকার কারণে, অনেক রকম সমস্যা, মানে এই রোগের কারণে অনেক রকম সমস্যা হয়। তাই এই টিকা দিতে পারে আমি খুবই খুশি, আমার কোনো সমস্যা হয়নি। আমি টিকা দেওয়ার সময় একটু নার্ভাস ছিলাম, কিন্তু পরে আমার একটু ভয় লাগে নাই। আমি টিকা দেওয়ার পরে সম্পূর্ণ সুস্থ আছি এবং সবাই এই টিকাটি নেবে, সবাই সুস্থ থাকবে। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম বার, অল টাইম হেলদি লাইফ। আমরা আজকে এইচপিভি টিকাটা গ্রহণ করলাম, আর আমি পুরো বিনামূল্যে টিকাটা গ্রহণ করলাম। আমি যদি এই টিকাটা বাইরে থেকে দিতে যাইতাম আমার অনেক ব্যয়বহুল খরচ পড়তো, এবং সরকার আমাদেরকে এই টিকাটা বিনামূল্যে দিচ্ছে। আমরা এই টিকার মাধ্যমে আমাদের ক্যান্সার রোগ থেকে মুক্তি পাচ্ছি। আমাদের হচ্ছে এই টিকাটা মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভ্যাকসিনটি নেওয়ার ফলে এর পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কিছু দেখা যায়নি এবং ভয়ের কোনো কারণ নেই। এটি অত্যন্ত ব্যয়বহুল বলেই এটি সরকারিভাবে সকল শিশুকে বিনামূল্যে দেওয়া হচ্ছে। আশা করব এই ভ্যাকসিনটি সবাই নেবেন। ইতিপূর্বে এটি ঢাকা বিভাগীয় সবকটি জেলায় দেওয়ার ফলে কোনো রকম সমস্যা দেখা যায়নি এবং পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি, এবং আশা করব নাটোরের সবাই এই ভ্যাকসিনটি নেবেন। থ্যাংক ইউ। আজকে নাটোর জেলায় এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এটা নাটোর জেলার কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু হলো। নাটোর জেলার মোট 77,580 জন কন্যা শিশু, যাদের বয়স 10 থেকে 14 বছর, তাদেরকে এই টিকার আওতায় আনা হয়েছে। রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে প্রত্যেকটি কন্যা শিশু যাদের বয়স 10 থেকে 14 তাদের টিকাদান করা হবে। এবং এ বিষয়ে জেলা প্রশাসন নাটোর এবং জেলা স্বাস্থ্য বিভাগ নাটোর সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে এই প্রোগ্রামটি সফল হয়। ধন্যবাদ।